অ্যাসিড পোকার আক্রমণে বৃদ্ধ অসুস্থ। কোচবিহার জেলার তুফানগঞ্জে অ্যাসিড পোকার আক্রমণে অসুস্থ হলেন একজন 70 বছরের বৃদ্ধ। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নদীভাঙ্গতি এলাকার ঘটনা। অসুস্থ বৃদ্ধ দীপক দাস জানান, বেশ কিছুদিন আগে এক অজানা পোকার কামড়ে তার চোখ মুখ ফুলে যায়। স্থানীয় চিকিৎসক এটাকে বসন্ত বলে দাবি করেন। যদিও গোটা ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নদীভাঙ্গতি এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অ্যাসিড পোকা সম্পর্কে তুফানগঞ্জ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক শরীফ মালিক অবশ্য জানান, ভয়ের কোনো কারণ নেই। এই অ্যাসিড পোকার হাত থেকে বাঁচতে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সবসময় রাতে শোবার সময় মশারি ব্যবহার করতে হবে। যে একটা পোকা নাকি কামড় দিছে আর কি, মানে কামড় দেওয়ার সাথে সাথে সম্পূর্ণটা প্রথমে মানে প্রচণ্ড জ্বর আসে, জ্বর আসার পরে সম্পূর্ণটা ফুলে যায়, ফুলে যাওয়া প্রচণ্ড ব্যথা হয়। ডাক্তার কাছে যাই, ডাক্তার বলে যে এটা বসন্ত হয়েছে, কিন্তু কয়েকদিন পরে ডাক্তার বলে যে এটা বসন্ত না, এটা পোকা কামড় দিছে আর সম্পূর্ণ মুখটা বিষাক্ত হয়ে গেছে, সারা শরীরটা এই জায়গাটা প্রচণ্ড ব্যথা হয়েছিল আর কি, জ্বালা পোড়া হয়েছিল। কী পোকার কথা বলা হয়? এটা অ্যাসিড পোকার বলে নতুন আসছে, ওই অ্যাসিড পোকার কথা বলা হয়েছে আর কি। এখন কি আতঙ্কে আছে? বাড়িতে তো সবাই আতঙ্কে আছে, আবার কাউকে যদি কামড় দেয় আর কি। আপনার কি হয়? আমার বাবা হয়। আপনার নাম? আমার নাম বিকাশ দাস। এই জায়গাটার নাম? এটা এই জায়গাটার নাম হচ্ছে ধলপল 1। ড্রাগন ফ্লাই অ্যাকচুয়ালি ড্রাগন ফ্লাই নামে পরিচিত, আর এটা বেসিক্যালি ইস্ট আফ্রিকাতেই পাওয়া যায়, কিন্তু এখন এখানেও দেখা যাচ্ছে। ড্রাগন ফ্লাই একটা কেমিক্যাল রিলিজ করে, যখন ড্রাগন ফ্লাই এর স্কিন কন্ট্যাক্টে আসে কেমিক্যাল রিলিজ করে, টেডারিন নামের একটা কেমিক্যাল, সেটাই একটা স্কিন ইরোশন ঘটায়, স্কিনের ক্ষতি ঘটায় এবং ওখানে একটা এডিভাটাস এবং ইনফ্লামেটরি একটা রিয়াকশান তৈরি করে এবং লাল হয়ে যায় জায়গাটা এবং ওখানে একটা ক্ষতর সৃষ্টি করে। তো এখান থেকে বাঁচার একটাই উপায় হলো যে ওখান ডাইরোমি ফ্লাইয়ের জন্য মসকিটো নেট ইউজ করা, রাত্রিবেলা মশারি দিয়ে ঘুমোনো, এবং যদি কোনো ডাইরোমি ফ্লাইয়ের কোনো ওখানে অ্যাসিড রিয়াকশান হয় ওই কেমিক্যাল থেকে, সেখানে অ্যান্টিহিস্টামিন জাতীয় কিছু লোশন পাওয়া যায়, অ্যান্টিহিস্টামিন লোশনগুলোর সাথে সাথে লাগিয়ে নেওয়া এবং জায়গাটা ভালো করে ধুয়ে নেওয়া, এবং ডাইরোমি ফ্লাই যদি গায়ে এসে বসে ওটাকে জেন্টলি সেটাকে সরিয়ে দেওয়া, যাতে ওটা ক্র্যাশ না হয়ে যায় শরীরের মধ্যে বা হাতে বা পায়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলোই ডাইরোমি ফ্লাইতে করা উচিত। সাধারণ মতো কিছু নেই, সাবধানতা অবলম্বন করা, এবং যদি ডাইরোমি ফ্লাই এরকম রিয়াকশন হয় হাতে, সামান্য কিছু দু একটা ওষুধ হয় সেটাকে লাগানো, আর বেশি যদি কোনো সমস্যা হয় ডাক্তারের পরামর্শ নেওয়া। আতঙ্কিত হওয়ার কিছু নেই, মশারি ইউজ করুন, নেট জানলায় একটা মসকিটো নেট ইউজ করুন, ব্যাস এটুকুই, এটুকু হলে যাবে। শরীফ মানে